হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। এই ভিডিওতে দেখবো কীভাবে সঠিক নিয়মে টুইটার অ্যাকাউন্ট খুলবেন। টুইটার অ্যাকাউন্ট সম্পর্কে একটু বলি। টুইটার হচ্ছে একটি সোশ্যাল প্লেস, এখানে আপনি ফেসবুক ইনস্টাগ্রামের মতো পোস্ট করতে পারবেন, পোস্ট দেখতে পারবেন, আপনার টুইটার বন্ধুদের সাথে মেসেজে কথা বলতে পারবেন। তাই আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন, তাহলে জানতে পারবেন কীভাবে টুইটার অ্যাকাউন্ট খুলতে হয় মোবাইল দিয়ে। প্রতিদিনের মতো আমি আছি আপনাদের সাথে শুভ, আপনারা দেখতেছেন সখের অ্যাপ চ্যানেল। চলুন ভিডিওটি শুরু করি। ভিডিওটি শুরু করার আগে চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করুন, তারপর বেল আইকনে ক্লিক করুন, তারপর অল সিলেক্ট করবেন, তারপর ভিডিওতে একটি লাইক করবেন এবং ভিডিওতে একটি কমেন্ট করবেন, নাইস ভিডিও অথবা গুড ভিডিও। ওয়েলকাম ব্যাক। টুইটার অ্যাকাউন্ট খোলার জন্য টুইটার অ্যাপ প্রথমে ডাউনলোড করতে হবে। অ্যাপটি আপনি প্লে স্টোরে পেয়ে যাবেন, তার জন্য প্লে স্টোর ওপেন করছি। ওপেন করার পর সার্চ বারে লিখবেন টুইটার, TWIT ER। টুইটার লেখার পর সার্চ করবেন, সার্চ করার পর সবার প্রথমে অ্যাপটি চলে আসবে। এই অ্যাপটি আপনি ডাউনলোড করবেন, অ্যাপটি ডাউনলোড হওয়ার পর ওপেন করবেন। ওপেন করার পর এরকম ইন্টারফেস শো করবে, এখানে একটি অপশন রয়েছে ক্রিয়েট অ্যাকাউন্ট, আর নিচের দিকে রয়েছে লগ ইন। আপনার যদি কোনো অ্যাকাউন্ট থেকে থাকে সেক্ষেত্রে লগ ইনে ক্লিক করবেন। যেহেতু আমরা নতুন টুইটার অ্যাকাউন্ট খুলবো, তার জন্য ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব। ক্লিক করলাম, ক্লিক করার পর এরকম একটা পেজে নিয়ে আসবে। সবার প্রথমে যে ঘরটি দেখছেন এই ঘরে আপনার পুরো নামটি লিখবেন। আমি আমার পুরো নামটি লিখে দিচ্ছি, আপনার নামে টাইটেল সহ লিখবেন। নামটি লেখা হয়ে গেলে পরের ঘরটিতে আপনার যে কোনো একটি ফোন নাম্বার বসাবেন। যদি কোনো ফোন নাম্বার না থাকে সেক্ষেত্রে আপনার একটি ইমেল অ্যাড্রেস বসাবেন। আমি আমার একটি ফোন নাম্বার বসিয়ে দিচ্ছি। তারপর একটু নিচের দিকে আসবেন, এই ঘরে আপনার সঠিক জন্মসাল বসাবেন। এখানে 2022 সাল দেওয়া আছে, আমার যেহেতু 2000 সালে জন্ম তাই 2000 সালটি এখান থেকে রাখবো। জন্মসালের বাম দিকে সংখ্যা দেখতে পারবেন, এটা হচ্ছে জন্ম তারিখ। আপনার যে তারিখে জন্ম সেই দিনটি রাখবেন, আমার জন্ম হচ্ছে 10 তারিখ। তারপর জন্ম মাসটি বসাবেন, দিন মাস এবং বছর ঠিক থাকলে নেক্সটে ক্লিক করবেন। তারপর দেখবেন এখানে টিক দেওয়া আছে কিনা, যদি না থাকে তাহলে এখানে টিক করে দিবেন, তারপর নেক্সটে ক্লিক করবেন। আবারও আপনার নাম, মোবাইল নাম্বার এবং ডেট অফ বার্থ দেখাবে, যদি ঠিক থাকে তাহলে নিচের দিকে আসবেন। আসার পর সাইন আপ অপশনে ক্লিক করবেন, আবারও নাম্বারটি দেখাবে, যদি নাম্বারের কথা ভুল থেকে থাকে এডিটে ক্লিক করে তা চেঞ্জ করতে পারবেন। যেহেতু আমাদের ঠিক আছে তাই ওকেতে ক্লিক করব। ক্লিক করার পর আপনি যে নাম্বারটি দিয়েছেন সেই নাম্বারে একটি মেসেজ যাবে, মেসেজে একটি কোড আসবে, এই যে দেখুন ওই কোডটি এখানে বসাবেন। যদি নাম্বারটি ফোনেই থাকে তাহলে অটোমেটিক এখানে বসে যাবে। কোডটি বসানোর পর নেক্সটে ক্লিক করব। ক্লিক করার পর আপনার টুইটার অ্যাকাউন্টের জন্য একটি পাসওয়ার্ড তৈরি করবেন। আপনি যদি সহজ পাসওয়ার্ড বসান, যেমন দেখুন 1 2 3 4 5 6 7 8, বসানোর পর এই পাসওয়ার্ডটি নিচ্ছে না, আপনি স্ট্রং পাসওয়ার্ড তৈরি করবেন। প্রয়োজন হলে হ্যাশ, অ্যান্ড, @ এগুলো ব্যবহার করতে পারেন, কিংবা যে কোনো লেটার এখানে বসাতে পারেন। এতে করে আপনার পাসওয়ার্ডটি অনেক স্ট্রং হবে। তারপর আপনি নেক্সটে ক্লিক করবেন। এবার আপনার অ্যাকাউন্টের জন্য একটি ফটো অ্যাড করবেন। কেউ যখন টুইটারে আপনার নামে সার্চ করবে তখন আপনার অ্যাকাউন্টটি সে সহজেই চিনতে পারবে। ফটো অ্যাড করার জন্য আপলোডে ক্লিক করবেন, এরপর চুজ ফটোতে ক্লিক করবেন। ক্লিক করার পর ফোনের গ্যালারিটি ওপেন হয়ে যাবে। গ্যালারি থেকে আপনার যে কোনো একটি ফটো সিলেক্ট করে নেবেন, যেই ফটোটি আপনি টুইটার অ্যাকাউন্টের প্রোফাইল ফটোতে সেট করবেন। আমি আমার যে কোনো একটি ফটো সিলেক্ট করে নিচ্ছি। প্রোফাইলে ফটোটি কেমন দেখাবে তার প্রিভিউটি দেখতে পারছেন। এবার আপনি অ্যাপ্লাইতে ক্লিক করবেন, ক্লিক করার পর পারমিশনটি অ্যালাউ করবেন, তারপর ফটোটি আপলোড হবে। এবার নেক্সটে ক্লিক করবেন, এখন কন্টিনিউতে ক্লিক করবেন। ক্লিক করার পর এই পারমিশনটিও দিয়ে দিবেন। এটার কাজ হচ্ছে আপনার কন্ট্যাক্ট লিস্টে যে সকল নাম্বার সেভ আছে তাদের মধ্যে যদি কারো টুইটার অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে তাদের অ্যাকাউন্টগুলো আপনার এখানে সাজেস্ট করবে। আপনি কোন কোন ভাষা জানেন সেটা এখান থেকে সিলেক্ট করবেন। এখানে বিশ্বের প্রতিটি ভাষায় রয়েছে, আমি বাংলা, ইংলিশ আর হিন্দি এই তিনটা ভাষা সিলেক্ট করলাম। তারপর নেক্সটে ক্লিক করবেন, একটু লোডিং নিবে, অপেক্ষা করবেন। তারপর এখানে বেশ কিছু ক্যাটাগরি দেখাবে, আপনি কোন কোন বিষয় পছন্দ করেন সেগুলো সিলেক্ট করবেন। আমার যেহেতু ক্রিকেট আর ফুটবল খুবই পছন্দের এই দুটো রাখছি। নিচের দিকে আসলে আরও অনেক ক্যাটাগরি দেখতে পারবেন, আমি আর বেশি কিছু সিলেক্ট করছি না, আপনার যত খুশি সিলেক্ট করতে পারবেন। তারপর নেক্সটে ক্লিক করলাম, এবার আপনার সামনে বেশ জনপ্রিয় টুইটার অ্যাকাউন্টগুলো শো হবে। আপনি যদি এখান থেকে কোনো টুইটার অ্যাকাউন্ট ফলো করতে চান ফলো করতে পারবেন। আমি দুটো টুইটার অ্যাকাউন্ট ফলো করছি তাই ফলো টু দেখাচ্ছে, তিনটা বা চারটা ফলো করলে ফলো 3 বা 4 দেখাতো। এরপর ফলোতে ক্লিক করব, আমাদের টুইটার অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে। আমরা এখন টুইটারে নিউজ ফিডে আছি, কে কী পোস্ট করেছে সেগুলো দেখতে পাচ্ছি, আর এখানে ছবি কিংবা ভিডিও অনেক ভালো রেজুলেশনে আপলোড করতে পারবেন। পরবর্তী ভিডিওতে টুইটারের হিডেন সেটিংস নিয়ে আসবো, সেই ভিডিওটি সবার আগে দেখার জন্য ভিডিওতে লাইক করে সাথেই থাকুন।
কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ।